কিছুদিন ধরেই ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে আমরা দেখতে পাচ্ছি একটি লেখা একটি ফন্ট খুব বেশি পরিমাণে ভাইরাল হচ্ছে, যেই ফন্টটির মাধ্যমে তোমরা নিজেদের নাম খুব স্টাইলিশভাবে লিখতে পারবে। তো আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, এই ফন্টটি তোমরা কীভাবে তোমাদের স্মার্টফোন দিয়ে তৈরি করবে এই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওটি হতে চলেছে। তো যারা যারা আমার চ্যানেলে প্রথম আছো, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বটন, যদি কেউ অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ। চলো তাহলে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই এবং দেখে নিই যে এই ফন্টটা আমরা কীভাবে তৈরি করব। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। তো অ্যাট ফার্স্ট যেটা তোমাদের করতে হবে সেটি হচ্ছে প্রথমে প্লে স্টোরে যেতে হবে। তো আমি এখান থেকে সোজা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোর থেকে এই যে তোমরা দেখতে পাচ্ছ পিক্সেল ল্যাব একটি অ্যাপ্লিকেশান রয়েছে, এই অ্যাপ্লিকেশানটি তোমাদের তোমাদের ফোনে ইনস্টল করে নিতে হবে। এটা আমার ফোনে অলরেডি ইনস্টল রয়েছে। তো আমরা পিক্সেল ল্যাব ওপেন করলে এরকম একটা ইন্টারফেস তোমরা দেখতে পাবে। তো এখান থেকে আগে সাইজ সিলেক্ট করতে হবে তোমাদের। এখান থেকে কাস্টম করা রয়েছে, ইউটিউব থাম্বনেল তোমরা সিলেক্ট করতে পারো। তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপর তোমাদের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। এইখানে গিয়ে তোমরা ফ্রম গ্যালারি যখন তোমরা সিলেক্ট করবে তোমাদের গ্যালারি ওপেন হবে, বিভিন্ন ওয়ালপেপার তোমরা সিলেক্ট করতে পারবে। আমি যেরকম এই ওয়ালপেপারটা নিয়ে নিচ্ছি। তো এটাকে আগে সাইজ সিলেক্ট করতে হবে, এটা আমি আগে বড় করে নিলাম। এরকম আমি সাইজ সিলেক্ট করে নিলাম। এরপরে তোমরা টেক্সট অপশানে যাবে, এখান থেকে নিউট একটা টেক্সট নিয়ে নেবে। এখানে যেই নামে এডিটিংটা হবে সেই নাম তোমরা এখানে টাইপ করবে। আমি যেরকম আমার নাম টাইপ করছি এখানে। তো এখান থেকে তোমরা আগে সাইজটা সিলেক্ট করে নেবে এখানকার, এরকম তোমরা দেখতে পাচ্ছ। এরপর এই টেক্সট অপশানেই তোমরা এখানে পেয়ে যাবে ফন্ট। এই ফন্টে গিয়ে তোমাদের মাই ফন্টে যেতে হবে। মাই ফন্ট, এখানে আমি অনেক ফন্ট ডাউনলোড করে রেখেছি অলরেডি। এই ফন্টটা তোমরা কীভাবে পাবে তার লিংক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। আমরা এই ফন্টটি ওপেন করে নেব, দিয়ে ওকে করে নিলেই এইখানে আমাদের এই ফন্টটি চলে আসবে। দিয়ে সাইজ সিলেক্ট করে নেব আমি। আচ্ছা, এরপরে আবার নিউ টেক্সটে গিয়ে এবার গ্যালারিতে গিয়ে আবার এর ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করে এই ফন্টটির ওপর ক্লিক করে তোমাদের টেক্সচার যে অপশানটি রয়েছে এখান থেকে তোমাদের আগে এই ফন্টটি এই ব্যাকগ্রাউন্ড যে ইমেজটি রয়েছে ক্লিক করলেই তোমাদের এরকম এডিটটা কমপ্লিট হয়ে যাবে। এবার এখান থেকে তুমি তোমার নিজের যতটা সাইজ দরকার সেখান থেকে তোমরা সিলেক্ট করে নিতে পারবে। এবং এর সাথে কোনো যদি PNG ফাইল অ্যাড করতে চাও, আবার তোমরা এখানে গিয়ে ফর্ম গ্যালারিতে গেলে এখান থেকে আমি এই ইমোজি PNGটা আমি এখানে অ্যাড করতে চাই, তো জাস্ট এখানে ওপেন করে নেব এবং এর ওপর ট্যাপ করে আমি যখন এর ইরেজার কালার অপশানে গিয়ে তোমরা এখানে এর ব্যাকগ্রাউন্ডে যেই ইয়েটা রয়েছে সেটা তোমরা আস্তে রিমুভ করে নিতে পারবে। এটা বাড়ালেই এটা রিমুভ হয়ে যাবে। দিয়ে আমি জাস্ট এখান থেকে ওকে করে দেবো, এর সাইজটা সিলেক্ট করে দেবো আমি এখান থেকে। দিয়ে আমি এখানে জাস্ট বসিয়ে দেবো সেভ করার জন্য। এবং এর যদি কালার অপশান তোমরা বাড়াতে চাও তাহলে এখানে কালার ফিল্টার্স রয়েছে, এখানে স্যালুরাইজেশনটা আমি এখানে একটু বাড়িয়ে দেবো এবং ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দেবো। এটা যদি তোমাদের গ্যালারিতে সেভ করতে চাও তাহলে এই অপশানে ক্লিক করে এখানে সেভ ইমেজ অপশান তোমরা পেয়ে যাবে। সেভ ইমেজ করলেই তোমাদের ইমেজটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। গ্যালারি ওপেন করলেই তোমরা এখানে দেখতে পাবে এই ইমেজটি এরকম এডিট হয়েছে।
ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর এরকম টেকনোলজি রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে রেগুলারই আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিতে প্রেস করে অল করে রাখো, যাতে ভিডিও এলেই সবার প্রথমে তোমার কাছে নোটিফিকেশান যায়। তো থ্যাংক ইউ সো মাচ, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।